নেত্রকোনায় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে জেলা শহরের কুরপাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন এবং সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিএনপি নেতারা পল্লী বিদ্যুতের নেত্রকোনা অফিসের জিএম বিপ্লব কুমার সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।